চারদিকে যখন শীত শীত ভাব চলে আসে তখনই ওয়াজের একটা আমেজ চলে আসে। যাই হোক বন্ধুরা, আমাদের এলাকার দিকে মোটামুটি ওয়াজ শুরু হয়ে গেছে, তো সে কারণে আমি প্রথম ওয়াজ যেহেতু সেখানে একটু গেছিলাম। এই যে দেখুন লাইটের আলো, আর এটা হচ্ছে ওয়াজের মধ্যে যে দোকান বা মেলা, সে মেলা দৃশ্য মোটামুটি বড় হয়ে আছে, অনেক বিশাল বড় মেলা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে, কারণ আমরা সবকিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য সবসময় চেষ্টা করি। আপনাদের সামনে ব্লগটা যেন সুন্দর হয়, পরিবেশটা ভিডিওটা যেন সুন্দর হয় এবং আপনাদের কী কী জানা সেটা আমরা সুন্দরভাবে তুলে ধরার জন্য সবসময় চেষ্টা করি এইসব মেলা থেকে। যাই হোক, আমাদের এই মেলার মধ্যে অনেক ছাত্র, ছোটো ভাই ভাই ব্রাদার অনেকের দেখা হয়েছে, আমাদের দিনিয়া মাদ্রাসার ছাত্র সাথেও দেখা হয়েছে, তো সবার সাথে মোটামুটি দেখা হয়েছে। ওয়াজও আইসে, সুগুর খানাও শুরু হয়েছে, কম করে খাওয়া ওয়াজ আরো বাকি, মাত্র একটা না শুরু, একটু কম করে গেছ কেন, ওয়াজ হবাই শুরু হয়েছে। সেটা কিন্তু আমাদের আল্লাহ করা দ্বারা বুঝা গেছে, মোমেন যারা, মোমেন যারা তারা কাফের সাথে যুক্ত হবে। তাই আমাদের ভাগ্য উত্তম, পৃথিবীতে এটা কি এর আছে সালদনি আমের জলপাই বরুই আমসি তেঁতুল আমরা তেঁতুল, ও বাবা, 1 2 3 4 5 6 7 8 12 আইটেম না 10 আইটেম, 10 আইটেমের আছে। আবার দে, আবার এই এদিকে থাকা করা দিয়া যায় না, কোন না এটা না লেডা না, এটা ভালো লাগবো, এটা আরো একবার খাইছি, ওই যে মনে আছে ওই মহান আল্লাহ চল ভাই, ইনি আমাদের খালিক মালিক, হ্যাঁ ইনি আমাদের স্রষ্টা, ইনি আমাদের লবণ হইছে বাইরেও না কিপটেমি করে লবণ দূরে।